হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রণ ভরা মুখটা দেখতে কার ভালো লাগে বলুন তো? এভাবে সকাল শুরু করা মানে গোটা দিনটাই নষ্ট হওয়া। ফ্রেন্ডস, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রণ দূর করার একটি অসাধারণ ঘরোয়া ফেস প্যাক। ব্রণ মূলত ব্যাকটেরিয়া বা জীবাণুর ফলেই হয়ে থাকে। ফ্রেন্ডস, তো চলুন দেখে নেওয়া যাক ব্রণ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার এই ফেস প্যাক তৈরির সহজ উপায়। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন এমন সাইজের এক টুকরো হলুদ এবং কিছু পরিমাণ নিম পাতা। এবার হলুদ এবং নিম পাতা একসাথে পেস্ট করে নিন। দেখুন, আমি আগে থেকেই হলুদ এবং নিম পাতা পেস্ট করে রেখেছিলাম। এবার একটি বাটিতে 2 চামচ চন্দন পাউডার নিন। এক চামচ হলুদ এবং নিম পাতা পেস্ট নিন। দু চামচ গোলাপ জল নিয়ে এর একটি গাঢ় পেস্ট তৈরি করুন। আমরা সবাই জানি নিম পাতা আমাদের ত্বকের জন্য কতটা ভালো। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু থেকে রক্ষা করে। এতে থাকা হলুদ আমাদের ত্বকে ব্রণ দূর করার জন্য খুবই কার্যকরী। হলুদ আমাদের ত্বকের যে কোনো দাগছোপ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা বানায়। এবার এই প্যাকটি আপনার ত্বকে লাগানোর আগে আপনার ত্বক ভালোভাবে ধুয়ে নিন। এবার আপনার ত্বকে থাকা ব্রণের উপর ভালোভাবে লাগিয়ে নিন। চন্দন পাউডার ত্বকে ব্রণ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে খুবই কার্যকরী একটি উপাদান। চন্দন পাউডার ত্বকে থাকা দাগছোপ দূর করে ত্বককে মসৃণ ও ফর্সা বানাতে সাহায্য করে। এতে থাকা গোলাপ জল আমাদের ত্বককে গ্লোয়িং বানাতে সাহায্য করে। এই প্যাকটি আপনার ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা বানাতে সাহায্য করবে। ভালোভাবে লাগানোর পর 15-20 মিনিট অপেক্ষা করুন। 15-20 মিনিট পর ত্বক যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। প্যাকটি সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।